সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক খসরু অভিনীত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক খসরু অভিনীত সকল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। ওরা এগারো জন, এই সিনেমাটি মুক্তি পায় 11 আগস্ট 1972 সালে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা 11 জন সিনেমাতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, খলিল সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। দর্শকদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, এই সিনেমাটি হচ্ছে চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত প্রথম সিনেমা, এবং এই সিনেমায় যেসব অস্ত্র সরঞ্জাম দেখানো হয়েছে প্রত্যেকটি ছিল রিয়েল, যা আমাদের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে। সংগ্রাম, এই সিনেমাটি মুক্তি পায় 18 জানুয়ারি 1974 সালে। চাষী নজরুল ইসলাম পরিচালিত সংগ্রাম সিনেমাতে অভিনয় করেছেন খসরু, সুচন্দা, নূতন, হাসান ইমাম, পলাশ, দারাশিক, খলিল সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নকল মানুষ, এই সিনেমাটি মুক্তি পায় 16 মে 1975 সালে। হাসমত পরিচালিত নকল মানুষ সিনেমাতে অভিনয় করেছেন খসরু, কবিতা, শওকত আকবর, খলিল, হাসান ইমাম, গোলাম মোস্তফা, সরবরী, হাসমত সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। বাদশা, এই সিনেমাটি মুক্তি পায় 29 আগস্ট 1975 সালে। আকবর কবির পিন্টু পরিচালিত বাদশা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, খসরু, নূতন, গোলাম মোস্তফা, নারায়ণ চক্রবর্তী, টেলিসামার সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। এই সিনেমার একটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। পার্সোনালি এই গানটি আমারও অসম্ভব পছন্দের একটি গান, চলুন একটু শুনে নেই। আমার রানী আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই কিছু। রাজার হলো সাজা, এই সিনেমাটি মুক্তি পায় 23 এপ্রিল 1976 সালে। মহসিন পরিচালিত রাজার হলো সাজা সিনেমাতে অভিনয় করেছেন খসরু, নূতন, কল্পনা, ওমর এলাহি, রোশন, জামিল, সাইফুদ্দিন, মাহবুব খান, গুই, খলিল সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। ফান্দেবরিয়া বগা, এই সিনেমাটি মুক্তি পায় 20 আগস্ট 1976 সালে। সিনোরামা গোষ্ঠী পরিচালিত ফান্দেবরিয়া বগা সিনেমাতে অভিনয় করেছেন খসরু, কবিতা, মুরাদ, বকুল, নীলু, আনিস, ইনাম আহমেদ, দারাশিকো সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। বিজয়, এই সিনেমাটি মুক্তি পায় 30 জুন 1989 সালে। জহিরুল হক পরিচালিত বিজয় সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, খসরু, জসিম, মিষ্টি, নান্টুরাজ, মাহবুব খান, গুই, জাম্বু, দারাশিকো, মঞ্জুর রাহি, মায়া চৌধুরী, মতি, মায়া ঘোষ, নাজমা, ফখরুল হাসান, বৈরাগী, জহিরুল হক সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। ভাইজান, এই সিনেমাটি মুক্তি পায় 14 জুলাই 1989 সালে। ঈদুল আজহায় রায়ান মুজিব পরিচালিত ভাইজান সিনেমাতে অভিনয় করেছেন খসরু, শাবানা, জসিম, অঞ্জনা, মাহবুব খান, গুই, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। ধনরত্ন, এই সিনেমাটি মুক্তি পায় 2 মার্চ 1990 সালে। অরুণ রায় পরিচালিত ধনরত্ন সিনেমাতে অভিনয় করেছেন খসরু, রোজিনা, জসিম, সুনেত্রা, সুচন্দা, জাহানারা, বুইয়া, আফগানি, এলিজা, চিস্তি, জাম্বু, মাহবুব খান, গুই সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। বিদায়, এই সিনেমাটি মুক্তি পায় 10 জানুয়ারি 1992 সালে। সিদ্দিক জামাল লান্টু পরিচালিত বিদায় সিনেমাতে অভিনয় করেছেন শাবান, আলমগীর, খসরু, গোলাম মোস্তফা, জাম্বু, আদিল, দিলদার, আমির শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। চিত্রনায়ক খসরু মোট 10টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 10টি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে পাশাপাশি তার অভিনয়ের দিক দিয়ে তার সেরা কাজ বিবেচনা করলে একটি সিনেমার নামই আসে, সেই সিনেমাটি হচ্ছে বাদশা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।